তোমারও কি ঠোঁটের ওপর এরকমভাবেই লোম বেরিয়েছে নাকি কানের পাশে এরকম অসংখ্য লোম দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বলবো আর অন্য কোনো কিছু নয় শুধুমাত্র এই জিনিসটা নিয়ে তোমার ওই মুখে যেখানে যেখানে লোম আছে সেই জায়গায় লাগিয়ে ঘষে ঘষে তুলে ফেলো আর রেজাল্ট নিজেই দেখো আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে কথা বলবো ফেসিয়াল হেয়ার বা মুখের অবাঞ্ছিত লোমের সমস্যা নিয়ে যেটা এখনকার দিনে কম বেশি আমরা মেয়ে ফেস করছি অনেকের দেখবে কি হয় হরমোনাল ডিসব্যালেন্সের কারণে টিনেজার বয়স থেকে একটা গোফের রেখার মতো দেখা যায় আমার অনেক ক্ষেত্রে এই কানের পাশে জুলপিটা লম্বা হয় মুখে এই সাইডটা করে প্রচণ্ড লোম যার ফলে তুমি যত বা ইউজ কেন তাও মুখটা কালো লাগছে যতক্ষণ না তুমি এই ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করছো আর ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য আমরা অনেকে রেজার ব্যবহার করি কেউ কেউ কালারে কেউ করায় কেউ থ্রেডিং করায় কিন্তু এসব করার আর কোনো প্রয়োজন নেই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা হোম রেমেডি শেয়ার করবো যেটা রেগুলার বেসিসে ব্যবহার করাতে তোমার মুখ থেকে সমস্ত ফেশিয়াল হেয়ার ঝরে পড়ে যাবে আর তার গ্রোথটাও দেখবে অনেকটা কমে এসছে যেটা ভীষণই এফেক্টিভ প্লাস ভীষণই পাওয়ারফুল তাই আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গেট স্টার্ট এই টাইমে দাঁড়িয়ে ফেশিয়াল হেয়ার বা মুখের অবাঞ্ছিত লোমের সমস্যা কম বেশি আমরা অনেকেই ফেস করছি তাই বলবো আর রেজার দিয়ে ঘন ঘন মুখের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে হবে না বা ভ্যাক্সিংও করতে হবে না সেই ক্ষেত্রে আমার কথা মেনে নিয়ে নাও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কী ভাবছো পেঁয়াজ কীভাবে আমাদের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করবে সেটাই তো হ্যাঁ বন্ধুরা পেঁয়াজ কিন্তু খুব সহজে আমাদের মুখে থাকা অবাঞ্ছিত লোমগুলোকে ইনস্ট্যান্ট তুলে দিতে সাহায্য করে কিন্তু হ্যাঁ এটাকে ঠিকঠাক প্রসেসে আমাদেরকে ব্যবহার করতে হবে তার জন্য দেখো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে ফেলেছি এবার একটু গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নেব যাতে খুব সহজে পেঁয়াজের রসটাকে আমরা বের করতে পারি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্টও করতে পারো আমাদের এখানে মোটামুটি এক থেকে দেড় চামচ মতো পেঁয়াজের রস লাগবে এখানে কিন্তু অতি অবশ্যই পেঁয়াজের রস ব্যবহার করতে হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এবার পেঁয়াজের রস রেডি হয়ে গেলে একটা বাটি নিয়ে নেবে এবার এই বাটির মধ্যে নেবে এক থেকে দেড় চামচ মতো নুন নর্মাল যে নুন বা সল্ট আমরা বাড়িতে খাই বা রান্নার কাজে ব্যবহার করি সেটাই নেবে তার মধ্যে অ্যাড করবে এক চামচ বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা এখানে বেকিং সোডা দেবে আর দেবে বড় চামচের এক চামচ হোয়াইট কোলগেট এখানে অতি অবশ্যই হোয়াইট কোলগেটটাই ব্যবহার করতে হবে এবার এক থেকে দেড় চামচ মতো ওই পেঁয়াজের রসটা দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট ফেশিয়াল হেয়ার রিমুভিং স্ক্রাব এটা দিয়ে জেন্টালি হালকা হাতে আমাদের ফেশিয়াল হেয়ারের অপোজিট ডাইরেকশানে এক্সপোলিয়েট করতে হবে সবার প্রথমে এইটাকে নিয়ে খুব ভালো করে যেখানে যেখানে ফেশিয়াল হেয়ারের মতো প্রবলেম আছে সেটা ঠোঁটের ওপরে হতে পারে সেটা গালের দুপাশে হতে পারে সেই জায়গায় একটু থিক লেয়ারে এটাকে লাগিয়ে নেবে লাগানো হয়ে গেলে মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের জন্য রাখতে হবে যদি দেখো যে স্কিনটা হালকা জ্বালা করছে বা লাল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এক থেকে দেড় মিনিট রাখলেও হবে খানিক্ষণ এটাকে রেখে দেওয়ার পর জেন্টালি হালকা হাতে রব করবে মানে এক্সপোলিয়েট করবে অতি অবশ্যই ফেশিয়াল হেয়ারের অপোজিট ডাইরেকশানে এটাকে রব করবে সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে ব্যবহার করে দেখো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি তোমার মুখে যে গোটা ছোটো ছোটো লোম আছে সেগুলো যেমন উঠে যাবে একই সঙ্গে স্কিন অনেক বেশি সফট আর স্মুথ হয়ে যাবে তাই আমি দেখো এখানে গালের পাশে এবং আমার ঠোঁটের ওপরও অ্যাপ্লাই করে নিয়েছি কারণ ম্যাক্সিমাম সময় আমাদের ঠোঁটের ওপর আর এরকম গালের দুপাশে লোমটা বেশি দেখা যায় তাই একটু মোটা লেয়ারে এটাকে লাগিয়ে নিয়ে খানিক্ষণের জন্য অবশ্যই রেখে দেবে যতক্ষণ এটা হালকা একটু ড্রাই হয়ে আসে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট রেখে দেওয়ার পর পর এটাকে জেন্টালি হালকা হাতে আমাদের খুব ভালো করে এক্সপোলিয়েট করতে হবে আমি এর মধ্যে যে কোটাই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এগুলো কিন্তু খুব সহজে আমাদের ফেশিয়াল হেয়ারটাকে যেমন রিমুভ করে দিচ্ছে একই সঙ্গে ফেশিয়াল হেয়ারের গ্রোথটাকেও কমিয়ে দেবে তাই সপ্তাহে অন্ততপক্ষে দুটো দিন এই এইরকমভাবে স্কিনটাকে এক্সপোলেট করো তার ফলে যে কোটা ফেশিয়াল হেয়ার আছে সেগুলো দেখো খুব সহজে ঝরে পড়ে যাবে একই সঙ্গে গ্রোথটা কিন্তু অনেকটা কমে আসবে রেগুলার ব্যবহার করাতে স্কিন সবসময় স্মুথ থাকবে হেলদি থাকবে তোমাকে এক্সট্রা করে রেজার্ট দিই আর ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে না বা তোমাকে ওয়াক্সিং বা থ্রেডিং করাতে হবে না খুব ভালো করে এইভাবে স্কিনটাকে এক্সপোলেট করো তারপর ক্লিন করে নাও হ্যাঁ বন্ধুরা জাস্ট এটাকে সপ্তাহে দু দিন করে ব্যবহার করো আমি বল তোমার মুখে কিন্তু আর একটাও ফেশিয়াল হেয়ারের মতো সমস্যা থাকবে না আমি এখানে নুন আর বেকিং সোডা দিয়েছি যেটা আমাদের ফেশিয়াল হেয়ারের গ্রোথটাকে যেমন কমিয়ে দেবে তেমনই গোড়াটাকে আলগা করে দিতে সাহায্য করবে তার ফলে ফেশিয়াল হেয়ারগুলো খুব সহজে রিমুভ হতে থাকবে তাই এটাকে রেগুলার ব্যবহার করো আর তোমার স্কিনকে এই রকমভাবেই সফট আর স্মুথ করে নাও দেখবে অ্যাপ্লাই করার পর হালকা স্কিনটা লাল লাগতে পারে তার জন্য তোমরা গোলাপ জল ফেসের মধ্যে স্প্রে করতে পারো বা যে কোনো টোনার এতে কী হবে স্কিনটা হাইড্রেট থাকবে তাই অতি অবশ্যই স্ক্রাব করে ফেসটা ক্লিন করে নেওয়ার পর যদি দেখো যে মুখটা লাল হয়ে গেছে সেই ক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নয় একটু টোনার লাগিয়ে নাও তাহলেই দেখো স্কিন অটোমেটিক গ্লো করবে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম না ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম যেটা লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল